বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইতে। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায় থেকে দ্বিপদী বিস্তৃতির মধ্যপথ নির্ণয় করা শিখব। তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে x মাইনাস 1 বাই x টু দা পাওয়ার 16 এই দ্বিপদী বিস্তৃতির মধ্যপথ নির্ণয় করতে। আমরা শুরুতেই মধ্যপথ নির্ণয় করার সূত্রটি শিখে নিব। ধরো আমাদের কাছে একটা বিস্তৃতি আছে, একটা দ্বিপদী বিস্তৃতি আছে এরকম x প্লাস y টু দি পাওয়ার ধরো 3 আছে। তাহলে এর মান হচ্ছে এখানে 3। তাহলে n এর মান যদি 3 হয়ে থাকে, আমার দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা হবে কত? n প্লাস 1, 3 প্লাস 1 মানে 4। ধরো এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এখন লক্ষ্য করো এর মধ্যপদ হবে কয়টি। এর মধ্যপদ তোমরা দেখতে পাচ্ছ একটা মধ্যপদ বের করা সম্ভব না, তাহলে এর মধ্যপদ হবে এই দুটি। কিন্তু যদি x প্লাস y টু দি পাওয়ার ধরো 4 হতো, n n এর মানে এখানে 4, তাহলে পদের সংখ্যা হতো একটা বেশি, 4 প্লাস 1 5টা, সেখানে 1 2 3 4 5, এই 5টা পদ সংখ্যা। তখন কিন্তু আমরা একটা মধ্যপদ বের করতে পারতাম। তার মানে n এর মান যখন ইভেন, মানে n এর মান যখন জোড় সংখ্যা, আমাদের পদ সংখ্যা তখন বিজোড়, আর আমাদের মধ্যপদ তখন একটি একটি মধ্যপদ। আর n এর মান যখন তোমরা দেখতে পেলে এখানে n এর মান ছিল অড মানে বিজোড়, তখন আমাদের পদ সংখ্যা এক বেশি, তার মানে পদ সংখ্যা তখন ইভেন মানে জোড়, এবং তখন কিন্তু মধ্যপদ দুটি। ওকে, তাহলে এখন মধ্যপদ কততম পদ হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। দেখো যখন মধ্যপদ একটি, তখন n বাই 2 প্লাস 1 তম পদ হচ্ছে আমাদের মধ্যপদ। তাহলে দেখো আমাদের দ্বিতীয় উদাহরণে n এর মান ছিল 4, তাহলে 4 ডিভাইড বাই 2 প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি এখানে 2 প্লাস 1 তিনতম পদ, থার্ড পদ হচ্ছে আমাদের মধ্যপদ। এখানে দেখো 1 2 3, এটা কিন্তু আমাদের মধ্যপদ ছিল। আর যখন n এর মান অড, আমাদের মধ্যপদ দুইটি, প্রথম মধ্যপদটি হচ্ছে n মাইনাস 1 বাই 2 প্লাস 1 তম পদ, দ্বিতীয় মধ্যপদটি হচ্ছে n প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদ। দেখি আমাদের এখানে আমরা পাই কিনা, আমাদের এখানে দ্বিতীয় এবং তৃতীয় পদটি ছিল মধ্যপদ। তাহলে n এর মান ছিল কত? 3। আমরা যদি 3 বসিয়ে দিই, 3 মাইনাস 1 মানে 2, 2 বাই 2 মানে 1, 1 আর 1 যোগ করলে আমরা পেয়ে যাই 2। তার মানে প্রথম মধ্যপদটি হচ্ছে দ্বিতীয় পদ, এবং দেখো দ্বিতীয় পদটি প্রথম মধ্যপদ ছিল। আবার এখানে যদি বসাই, 3 আর 1 হচ্ছে 4, ডিভাইড বাই 2 মানে 2 প্লাস 1 মানে 3, মানে থার্ড টার্মটা হচ্ছে আমাদের দ্বিতীয় মধ্যপদ, এবং দেখো আমাদের 1 2 3, 3 নম্বর পদটি দ্বিতীয় মধ্যপদ ছিল। তাহলে বন্ধুরা, যখন n এর মান বিজোড় হবে, তখন কিন্তু আমাদের পদ সংখ্যা জোড়, এবং তখন মধ্যপদ হবে দুটি। প্রথম মধ্যপদ হবে n মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদ, দ্বিতীয় মধ্যপদ হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। আর যখন n এর মান আমাদের ইভেন, তখন পদ সংখ্যা হচ্ছে অড বা বিজোড়, তখন মধ্যপদ হচ্ছে একটি,
আর সেটি বের করার সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। এখন আমরা তো বের করে ফেললাম কত তম পদ আসলে মধ্য পদ হবে। সেই মধ্য পদটা যদি আমরা এক্স্যাক্টলি বের করতে চাই তখন আমরা কি করব, তখন আমরা একটা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদের যে সূত্র আমরা শিখেছি সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব। যেমন দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বা আর প্লাস 1 তম পদ, সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ আমরা শিখেছিলাম টি অফ আর প্লাস 1, সেটা সমান আমরা বলেছিলাম এন সি আর এবং আমাদের প্রথম পদ এক্স, এক্স এর পাওয়ার হবে এন মাইনাস আর, এবং আমাদের এদিকে দ্বিতীয় যে পদ যেটা আমরা ওয়াই বলে থাকি ওয়াই টু দ্য পাওয়ার আর, এই সূত্র আমরা ইউজ করতে পারবো। যেমন ধরো এখানে আমাদের তিন নাম্বার পদটা, এটার ক্ষেত্রে আমরা বলি আমরা তিন নাম্বার পদটা ছিল আমাদের মধ্য পদ, তাহলে আমরা বলতে পারি তিন নাম্বার পদটা আমরা কি বলতে পারি, টু প্লাস ওয়ান তম পদ, টু প্লাস ওয়ান মানে তিন, তাহলে টু প্লাস ওয়ান তম পদ হবে আমাদের মধ্য পদ। আমরা আর এর মান হচ্ছে টু, আর এর মান টু বসিয়ে দেবো, এর মান থ্রি বসিয়ে দেবো, এবং এক্স এবং ওয়াই সব জানা থাকলে আমরা আলটিমেটলি এই সূত্রের মাধ্যমে মধ্য পদ বের করতে পারি। তাহলে এই সূত্রগুলোর মাধ্যমে কত তম পদ মধ্য পদ আমরা বের করবো, এবং সেখান থেকে আমরা এই সূত্র ইউজ করবো, এই সূত্র ইউজ করে আমরা ওই পদটিও বের করতে পারবো। তাহলে চলো বন্ধুরা আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান করি। ওকে, তাহলে এত এর মধ্য পদ বের করতে হবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে এই দ্বিপদীকে বিস্তৃত করে সবগুলো পদ লিখতে পারি, মানে 17টা পদ আমাদের এখানে লিখতে হবে, তারপরে আমরা দেখতে পারি এক্স্যাক্টলি মাঝখানে মধ্য পদটি আছে। তবে সেটি কিন্তু তুমি বুঝতে পারছো 17টা পদ বের করা আসলে অনেক সমস্যাপূর্ণ ব্যাপার, আমরা সেটি করবো না, আমরা সূত্রের মাধ্যমে খুব সহজেই এর মধ্য পদ বের করবো। তাহলে এখানে দেখো এন সমান 16, যেটা কিন্তু ইভেন, তাহলে পদের সংখ্যা কত হবে 17টি। এন যদি জোড় সংখ্যা হয় বা পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে কিন্তু আমরা জানি মধ্যপদ একটি। এবং সেই মধ্যপদটি হবে এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম পদ, বা এখানে যদি আমরা 16কে বসিয়ে দিই 16 ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান, আলটিমেটলি এখান থেকে আসছে কত 8, নবম পদ নয়। নবম পদ হবে আমাদের মধ্য পদ, তাহলে নবম পদকে আমরা এটাও লিখতে পারি 8 প্লাস 1 তম পদ। আমরা এই সূত্র নেওয়ার জন্য আমরা একটু ভেঙে এভাবে লিখলাম, রাইট? তাহলে এখন আমরা কি করব, এখন আমরা লিখব নবম পদ বা 8 প্লাস 1 তম পদ টি অফ 8 প্লাস 1, টি অফ আর প্লাস 1 এর জায়গায় এটা আমরা লিখছি, তাহলে আর এর মান হচ্ছে 8, আমাদের এন এর মান কত 16, সূত্র বসাচ্ছি 16 সি, আর এর মান 8, আমাদের এক্স মানে এখানকার প্রথম পদে এক্সই আছে, এক্স এর পাওয়ার কত হবে এন মাইনাস আর, 16 মাইনাস 8, এবং আমাদের এখানকার দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 1 বাই এক্স, মাইনাস 1 বাই এক্স, 1 বাই এক্স ফোর টু দ্য পাওয়ার এইট আর। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটর ইউজ করে 16 সি 8 এটা খুব সহজে বের করতে পারবো। বড় একটা নাম্বার এসছে 12870। ওকে, এখানে দেখো 16 থেকে 8 গেলে এক্স এর পাওয়ার হচ্ছে 8, আর এখানে মাইনাস 1 পাওয়ার জোড় প্লাস হয়ে যাবে, নিচে আসছে 1 বাই এক্স পাওয়ার 8, আলটিমেটলি ক্যান্সেল হয়ে গিয়ে এই 12870 এটা হচ্ছে আমাদের মধ্য পদ। তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পারছো আমাদের মধ্য পদে কিন্তু এক্স এর কোনো টার্ম নেই, অর্থাৎ মধ্য পদটি এক্স বর্জিত একটি রাশি বা একটা ধ্রুব রাশি। বন্ধুরা আশা করি কিভাবে মধ্য পদ নির্ণয় করতে হবে সে ধারণাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সাথেই থেকো।